জি তুই কাজ কর, আমি জল খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। জি তুই তো অনেক কাজ করলি, চো এবার। হ্যাঁ চো।
প্রণাম সাহেব। সাহেব, জমির আলকেটা সমান করে দিয়েছি, জমির মধ্যে আগাছাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। যখন এত কষ্ট করে কাজ করতে হয় তখন তো গায়ে ধুলোবালি লাগবেই, দেখুন না শরীরে কেমন ধুলোবালি লেগে আছে। হ্যাঁ সবুজ, তুমি অনেক পরিশ্রম করো, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক কাজ করো, পরিশ্রমী। হ্যাঁ জিৎ, তুমি তো কোনো কাজই করো না, তোমার গায়ে কোনো ধুলোবালি লেগে নেই, এমন করলে তোমাকে কাজ থেকে বার করে দেবো। না সাহেব, মানে চুপ কর। না সাহেব, ওকে আমি অনেক পরিশ্রম করে কাজ শেখাই, কিন্তু ও কিছুতেই করতে চায় না, তাই আমি ওকে শিখিয়ে দেবো। আসছি তাহলে। এই জয়েন, শোন মালিক আসছি। সবুজ মাঠে অনেক কাজ করে, সবুজের খাওয়া দাওয়া যেন কোনো কমতি না হয়, ওর পুরো খেয়াল রাখবি। ঠিক আছে মালিক। এটা কেমন বিচার? আমি সারাদিন কষ্ট করে কাজ করি আর আমাকে অল্প খাবার দিচ্ছে, আর যে সারাদিন কাজে ফাঁকি দেয় তাকে সব বেশি খাবার দিচ্ছে, এটা কেমন ন্যায় বিচার? সারাদিন আরাম করে আর ঘুম আসছে না, আর এটাকে দেখো কেমন পড়ে পড়ে ঘুমোচ্ছে। সবুজ। হ্যাঁ বল। তুই সাহেবকে তো মিথ্যে কথা বলিস কেন? তুই ভেবে দেখেছিস সাহেব যদি কোনোদিনও জানতে পারে তাহলে কি হবে? সাহেব কখনোই জানতে পারবে না, এই ব্যাপারটা শুধু তুই আর আমি জানি, আর সাহেব আমার ওপর অনেক ভরসা করে, তাই কোনোদিনও সন্দেহ করবে না। তুই যদি বলিস সেটা তোর জন্য খুব ভালো হবে না, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, আর তুই যেটা করছিস ভুল করছিস, এটা করা তোর একেবারেই ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোর থেকে আমি জানতে চাই না, যেটা বলেছিস সেটা মাথায় ঢুকিয়ে নে।
আবার তুই খাবার নষ্ট করছিস? তোকে অনেকদিন থেকে দেখছি তুই খাবার নষ্ট করছিস। যেটুকু খাবার খেতে পারবি সেইটুকু নিবি। আরে সালা, মশার কামড়ের ভিতর কিভাবে ঘুমাচ্ছে? আমি এবার মশার ভিতরে আরাম করে ঘুমাবো। মালিক, একটা কথা বলার দরকার ছিল। হ্যাঁ বল। মালিক, অনেকদিন থেকে দেখছি সবুজ খাবার নষ্ট করছে। আমার মনে হচ্ছে ও মাঠে পরিশ্রম করে না। কি বলিস চয়ন, ওর উপর আমার এত বিশ্বাস? আপনি কোনোদিন ওর মাঠের কাছে দেখেছেন? তাই আমার মনে হয় তাই মাঠে গিয়ে দেখা উচিত। হ্যাঁ মালিক, ও তো ঠিকই বলেছে, তাই মাঠে গিয়ে একবার দেখা গিয়ে উচিত। ঠিক আছে, ব্যাপারটা দেখছি। জিত তো ওইদিকে পরিশ্রম করছে। ওই দেখি করছে। এই সব শোন, এই সব তুমি শোনো, আমার গায়ে তো অনেক কাদা বালি লেগে আছে, আগে ধুয়ে আসি তারপর যাচ্ছি। আহ, তোমাকে যাবো, এটা করো। সবুজ, তোমার এখন একটা কাজ বাকি আছে। কাজ? কি কাজ সাহেব? জিৎ, তুমি সবুজকে ঘর নিয়ে যাও, হাত পা ধোয়া হয়ে গেলে ও তোমাকে মালিশ করে দেবে। আপনি কি বলছেন সাহেব? সারাদিন কাজ করে আমি তো ক্লান্ত হয়ে যাই, আসলে ওরই আমায় মালিশ করা দেওয়া উচিত। এতদিন ধরে তুই আমাকে ফাঁকি দিচ্ছিস। আমি আজকে নিজের চোখে দেখেছি তুই মাঠে কি করছিলি। হ্যাঁ ফাঁকিবাজ, তুই আমার চোখের সামনে এখনই পালা, আর কোনোদিনও তোকে আমি আমার কাজে নেবো না। না স্যার। না সাহেব, ওকে আপনি কাজ থেকে বার করবেন না, আমি আপনার কাছে ওর হয়ে ক্ষমা চাইছি। ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে, ও আর এই কাজ কোনোদিনও করবে না। ঠিক আছে সবুজ, জিতে পাইয়া তোমাকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর কোনোদিন করবে না। এবার তুমি জিত, আজ তুই যা উপকার করলে আমি কোনোদিনও ভুলব না। সবুজ, আমি জানি তুই এখনো আমাকে বন্ধু হিসাবে মানিস না, কিন্তু আমি এখনো তোকে ভালো বন্ধু হিসাবে মানি। এই বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্যে আমি তোকে এই উপকার করেছি। আমি তোকে আগেই বলেছিলাম, সাহেব যদি জানতে পারে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। দেখলি তো আজ কী হলো। একটা কথা মনে রাখবি, কেউ যদি কারোর উপর ভরসা এবং বিশ্বাস করে তাহলে ওই ভরসা ও বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। বিশ্বাস এমন একটা জিনিস, যদি ভেঙে যায় তা কখনো ফিরে আসে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এবার থেকে আমি মাঠে অনেক পরিশ্রম করব, এমন কাজ করব না যাতে বিশ্বাস হারিয়ে যায়। হ্যাঁ তাহলে ঠিক আছে, চো তাহলে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।